টেলিভিশনে সরাসরি সংবাদ প্রচারের সময় এক সংবাদ পাঠকের কাণ্ড হইচই ফেলে দিয়েছে চারদিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে তুমুল আলোচনা। কি এমন কাণ্ড ঘটালেন ওই সংবাদ পাঠক যা নিয়ে মেতেছেন সবাই, তা নিয়েই একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম মেট্রো। খবরে বলা হয়, শীর্ষ সংবাদগুলো পড়ার সময় ওই সংবাদ পাঠক বলেন টেলিভিশন স্টেশনটি তাদের বেতন দিচ্ছে না। এরপর যা হওয়ার তাই হলো। ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেছে এই ভিডিও। We have to get paid. Unfortunately, on KBN, we haven't been paid. ঘটনাটি ঘটিয়েছেন কবিন্দ কালিমিনা নামে এক সংবাদ পাঠক। গত 19 জুন সন্ধ্যায় জাম্বিয়ার টেলিভিশন স্টেশন KBN টিভি নিউজে তিনি খবর পড়ছিলেন। খবর পড়ার মাঝেই বলতে শুরু করেন, ভদ্র মহিলা ও পুরুষগণ, আমি খবরের জন্য কাজ করি, আমরাও মানব সন্তান, আমাদেরও বেতন পাওয়া উচিত। এর পরপরই তিনি নিজের কথা ও KBN টিভিতে কর্মরত অন্য সহকর্মীর কথা উল্লেখ করে বলেন, আমাদের বেতন দেওয়া হচ্ছে না। এই মন্তব্য করার পর তার সরাসরি সম্প্রচার লাইন স্টুডিও থেকে কেটে দেওয়া হয়। KBN টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা কেনেডি কে মাম্বে ওই সংবাদ পাঠককে মদ্যপ হিসেবে অভিহিত করে বিবৃতিতে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, এতে তিনি যে মদ্যপ আচরণ দেখিয়েছেন তাতে KBN টিভি এবং আমরা হতাশ হয়েছি। তবে ফেসবুকে কালিমিনাও তার অবস্থানের পক্ষে কথা বলেছেন। তিনি বলেন, আমি এটা করেছি সরাসরি সম্প্রচারের সময়, সাংবাদিকদের কথা বলা উচিত নয় বলে অনেক সাংবাদিক ভয়ে কথা বলতে পারেন না, তাই আমি কথা বলেছি। People are getting instruments on KBN.